আসসালামু আলাইকুম, মেহেদি হাসান ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে বলছি। আশা করছি আল্লাহর আশের সময় আপনি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমার সাথে একজন গেস্টকে দেখতে পাচ্ছেন, রিসেন্টলি যিনি দক্ষিণ কোরিয়ার অত্যন্ত জনপ্রিয় ইউনিভার্সিটি আজও ইউনিভার্সিটি থেকে ভিসা পেয়েছেন। সো আমি রিসেন্টলি আজও ইউনিভার্সিটি থেকে আমার মাস্টার্স কমপ্লিট করেছি। সো আমার ইউনিভার্সিটিকে ভাইকে স্বাগতম। আজকে পুরো সময় জুড়ে আমরা ইনশাল্লাহ ভাইয়ের থেকে ওনার পরিচয় এবং উনি কোথা থেকে এসেছেন বা কোন ইউনিভার্সিটিতে পড়েছেন বা কোথায় যাচ্ছেন এখন, সকল বিষয়ে ওনার কাছ থেকে জানবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আপনার নাম? আমার নাম মশিউর রহমান। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জয়পুরহাট। আপনার একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন। একাডেমিক প্রোফাইল, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা দাখিল আলিম করেছি, এরপরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স করেছি, এরপরে এখন বর্তমানে সাউথ কোরিয়ার আজু ইউনিভার্সিটিতে আলহামদুলিল্লাহ স্কলারশিপ পেয়ে সেখানে ইনশাল্লাহ। দাখিল আলিমের জিপিএ কত ছিল? আমার দাখিল আলিমে আলহামদুলিল্লাহ দাখিলে জিপিএ 5, আলিমেও জিপিএ 5। আর ব্যাচেলরে? ব্যাচেলর 3.48। 3.48। আইএলসে কত ছিল? আইএলসে 5.5। 5.5 ছিল? ও আচ্ছা, এটা খুব ভালো একটা টনিক ছিল। সো এখানে দুইটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই জিজ্ঞেস করে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসলে ভিসা হয় কি না। হ্যাঁ, তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ভিসা হয় অসংখ্য স্টুডেন্ট আমাদের আলহামদুলিল্লাহ। ইভেন তো কমই মাদ্রাসা থেকে পড়ালেখা করে পরে যারা দাখিল আলিম করেছে তাদেরও ভিসা হয়েছিল গত সেমিস্টারে। সো মাদ্রাসা থেকে ভিসা এবং আইএলটিএসে 5.5 ভিসা হয়। সো যাই হোক, আপনাদের ইন থেকে আপনারা বেশ ট্রাই করবেন, আর আল্লাহ তালা যদি আপনার ভাগ্যে লিখে রাখেন, আপনার চেষ্টা যদি সর্বোচ্চটা দিয়ে থাকেন, ইনশাল্লাহ আশা করি আপনার ভিসাটা সিকিউর হবে আগে। সো মশিউর ভাই, কীভাবে আসলে কোরিয়াকে আপনি চুজ করলেন? আমি আসলে যখন বাইরে যাওয়ার প্রিপারেশান নিচ্ছিলাম বা যখন আইএলস করার প্রিপারেশান নিচ্ছিলাম, তখন আমি বিভিন্ন দেশ সম্পর্কে ঘাটাঘাটি করতেছিলাম কোন দেশে কেমন সুযোগ সুবিধা। আসলে প্রথমে আমার ইচ্ছা ছিল ইউরোপের কোনো দেশে, সেই হিসাবে আমি আইএলস পরীক্ষা দিই। আসলে আমার পরীক্ষাটা দিয়ে একটা তাড়াহুড়া করে হয়ে গেছে, আর একটু সময় নিলে পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো কিছু হতো। যাই হোক, তারপর আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া, এরপরে আমি ইউরোপের একটা দেশে অ্যাপ্লাই করি। আমার সাবজেক্ট ইসলামিক স্টাডিজ হওয়ার কারণে সাবজেক্টের যে মানে স্কেল ম্যাচ করে নেয় তাদের ওখান থেকে, ওটা লিথুনিয়াতে ছিল। এরপরে আমার সেকেন্ড চয়েস ছিল সাউথ কোরিয়া, তারপরে সাউথ কোরিয়াতে আমার হচ্ছে আজু ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাই করি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ। তারপরে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন, আমার সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন। আচ্ছা, এই দুইটা সাবজেক্ট, এটা সাবজেক্ট কিন্তু আপনার ব্যাচেলর সাবজেক্টের সাথে মোটামুটি ম্যাচ করে। জি জি জি। যাই হোক, কেমন মানে কিভাবে ব্রাদার্সের সন্ধান পেলেন আপনি? এরপরে ব্রাদার্স ইন্টারন্যাশনাল খোঁজ পেয়েছে আসলে যখন আমার সাউথ কোরিয়া নিয়ে আমি কথা বলতে মানে চিন্তা ভাবনা ফাইনাল করলাম, তখন আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছিলাম। এর ভিডিও দেখার পরে আমি বনানি, গুলশান এরকম কয়েকটা এজেন্সিতে গেছি, তারপরে হঠাৎ করে একদিন একটা ভিডিও, আপনার ভিডিও, সত্যি কথা বলতে আপনার ভিডিও দেখলাম। ভিডিও দেখার পরে, একটা দেখার পরে এরকম আমার খুব ভালো লাগতেছিল এবং কয়েকটা ভিডিও দেখলাম, এবং প্রত্যেকটা ভিডিও যখন দেখছি এবং আরও তো, এবং এই ভিডিও দেখার পরে আমি তো আগে অলরেডি কয়েকটা এজেন্সির সাথে দেখা করে আসছি, কথা বলছি, তাদের কথা কথাবার্তা এবং আপনাদের কথার মধ্যে কিছু ডিফারেন্স ছিল, ওনারা কথা কিছু স্কিপ করে রাখছিল, কারণ আমি তো নিজে অনেক ঘাটাঘাটি করতেছিলাম, তো দেখতেছি অনেকের সাথে অনেকের কথা মিলতেছে না, অনেকে অনেক কিছু স্কিপ করতেছে। কিন্তু আপনার ভিডিও যখন দেখলাম, আপনি একদম সব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিলেন, যে কোনো কিছুর গোপনীয়তা না, এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগছে। আর আসলে মানুষের ফেস অনেক কিছুই বলে দেয়। আমি এখানকার যে স্টাফ দেখছি, স্টাফের ফেস একটা অনেক বড় আমার কাছে মনে হয়েছে, বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে, এবং প্রত্যেকটি কথাবার্তার সাথে আমি মানে সব কিছু মিলিয়ে দেখছি যে না, মানে কথা কাজে এবং মিল আছে। এবং আপনাদের রিভিউগুলো দেখলাম, এবং আমি আপনাদের ইয়েতে যারা কমেন্টস করছে গিয়েছে তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তারা সবাই মানে আমি একটা নেগেটিভ রিপোর্ট পাইনি, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরপরে আমি আপনাদের, এর আগে অফিস ছিল ওই ওয়েবসাইটে, দৈনিক বাংলা মোড়, হ্যাঁ দৈনিক বাংলা মোড়ে ওখানে আসলাম, ওখানে একটা আপু ছিল, আপুটার নাম আমি মনে নেই, আপু জয়েন, আপনি ফিনল্যান্ডে চলে গেছেন, ফিনল্যান্ডে উনি চলে গেছে। ওনাকে আমি অনেক মানে ডিস্টার্ব করছি, অনেক প্রশ্ন করছি, কিন্তু আমি দেখছি যে উনি বিরক্ত হয় নাই, উনি খুবই মানে স্মুথের সাথে সবকিছু অ্যান্সার দিছে। এরপর প্রথম দিনে আমরা তিন চারজন বন্ধু আসছিলাম, তো ওনার কথাবার্তা মানে এত প্রশ্ন করছি, শুধু আমি না ওরাও প্রশ্ন করছে, তো উনি সবগুলো খুবই অ্যান্সার দিছে। এবং আপনার যে ভিডিওগুলো ছিল
ওই ভিডিওর সাথে আপুর কথাগুলো মিলে গেল। এরপরে আমি আমার বড় ভাই আছে, ওনাকে আমি বললাম ভাইয়া এরকম এরকম কয়েকটা এজেন্সি ঘুরলাম, কিন্তু আমি ব্রাদার্স ইন্টারন্যাশনালে গেলাম এবং অনেকগুলো খোঁজ খবর নিলাম, তো সবাই আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউ দিয়েছে, একটা আমি নেগেটিভ রিভিউ পাই নাই। তো সেই জায়গাতে এখানে আমার কেউ পরিচয় নাই, পরিচিত নাই কেউ, আমি নিজের থেকেই সন্ধানটা পেয়ে আল্লাহর উপর ভরসা করে আসলে আপনাদের সাথে কাজ করছি। এবং এরপরে আমি যখন ভিসা পাইলাম, ভিসা পাওয়ার পরের থেকে আমার বাবা মা ভাই বোন যেরকম উচ্ছ্বাস প্রকাশ করছে, মানে একই আমি মনে করবো আপনারা আমার ভাইয়ের মতো এর চেয়ে বেশি মানে উচ্ছ্বাস প্রকাশ করছেন, যে এত খুশি হয়েছে, সবাই আমাকে এসএমএস দিচ্ছিল, আমি আবার সেগুলো স্ক্রিনশট দিয়ে আমার বড় ভাই দেখাচ্ছিলাম। এগুলো আমার কাছে খুবই ভালো লাগছে, বিশেষ করে আপনি জাভেদ ভাই, পরে আসাদ ভাই পরে আসছে, ওখানে বিশেষ আমি তো পাইছিলাম, মারুফ ভাই হচ্ছে, মারুফ ভাইয়ের সাথে কোনোদিন ও একবার দেখা হয়েছে এবং মারুফ ভাই আমাকে বলছে যে ভাইয়া তোমার এই প্রোফাইল আল্লাহ আমরা চাই, সর্বোচ্চ চেষ্টা করবো তুমি প্রত্যেকদিন নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবা। আমি সেই জায়গা থেকে আমি প্রত্যেকদিন চেষ্টা করছি, আল্লাহর কাছে চাইছি, এবং মারুফ ভাই আমার সব অনেক গল্প শুনছে, আমার ফ্যামিলি থেকে শুরু করে আমার কাছে খুবই ভালো লাগছে প্রত্যেকটা মানুষের। জাভেদ ভাই আমার সাথে অনেক ফ্রি, সব কিছু মিলে আসলে মানে আমি কৃতজ্ঞ এবং আমি চিরঋণী আপনাদের কাছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আমার মনে হয়েছে যে আপনারা যদি কেউ সাউথ কোরিয়া অন্তত পক্ষে, আমি সাউথ কোরিয়াটা যেহেতু জানি আমি এই জন্য সাউথ কোরিয়াটাকে করব, এই চোখ বন্ধ করে আপনারা এই ব্রাদার্স ইন্টারন্যাশনালে আসবেন, এবং মানে আমি মনে করবো যে আমি গ্যারেন্টি হতে পারবো, আমার পরিচিত কেউ থাকলে তো আমি মাস্ট বি এখানে পাঠাবো এবং তাদের গ্যারেন্টি আমি নিজে নিব ইনশাল্লাহ। সো এখানে একটা জিনিস শেয়ার করি, রিভিউর বিষয়টা তো রিসেন্টলি অনেকেই ফেসবুকে কমেন্ট করে যে দক্ষিণ কোরিয়া যেতে চায় বা বিভিন্ন দেশে যেতে চায়, কোনো রিকমেন্ডেড কোনো কনসালটেন্সি ফার্ম আছে কি না। সো অনেকেই নিজেদেরই ফেক আইডি খুলে বিভিন্ন তাদেরই কনসালটেন্সির প্রমোশন করে থাকেন আর কি। সো আমি কিছু এজেন্সিকে দেখেছি যারা এই সেমিস্টার থেকেই কাজ শুরু করেছে, ইভেন তো তাদের একটা ভিসা বা দুইটা ভিসা সাকসেস আছে কি না আমি জানি না, হয়তো যদি থাকতেও পারে, বাট তারা তাদের নামগুলোই তাদের ফেক আইডি দিয়ে তারা প্রমোট করছে। সো আলহামদুলিল্লাহ এই জায়গাতে ব্রাদার্স ইন্টারন্যাশনাল বিগত সেমিস্টারগুলোতে মোর দ্যান 100 বেশি স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কোরিয়াতে কিংবা ফিনল্যান্ডে আছে, বা প্রত্যেক দিনে আলহামদুলিল্লাহ আমাদের ভিসা পাচ্ছে। মুশিরপাড়ের ভিসা যেদিন হয়েছে সেদিন আমাদের আরেকটা আপুর দুইটা ভিসা হয়েছিলো একদিন, গত সেমিস্টারে একদিন আমাদের 8টা ভিসা হয়েছে। সো যেটা হয়তো অনেক মানুষের প্রত্যেক সেমিস্টারেই আশা করেন আমাদেরগুলো একদিনে ভিসা হয়, তো সাকসেসের ভিডিওগুলো আস্তে আস্তে আসবে ইনশাল্লাহ। চমৎকার, খুব ভালো একটা অনুভূতি ছিল। আর মুশিরপের প্রোফাইল দেখে ওভারঅল অ্যানালাইসিস করে ইউনিভার্সিটি সিলেকশন করা, সাবজেক্ট সিলেকশন করা, এটা অনেকটা টাফ ছিল, কারণ ইসলামিক স্টাডিজ রিলেটেড সাবজেক্ট কিন্তু দেশের বাইরে পাওয়াটা অনেক ডিফিকাল্ট। তার উপরে ওনার আবার আমি ওনার ভাই ভাই মক টেস্ট নিয়েছিলাম, তাই না? হ্যাঁ, তো আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মক টেস্টটা আমি নিই ব্যক্তিগতভাবে ব্যস্ত সময়ের ভিতরে, কারণ হচ্ছে যে একটা মক টেস্ট নিলে স্টুডেন্ট আর মানে মেন ভাইবাতে গিয়ে ওই প্রবলেমটা ফেস করে, কারণ অলরেডি সে কোয়েশ্চেনগুলোর সাথে বা এনভায়রনমেন্টের সাথে পরিচিত। কিছু স্টুডেন্টকে আমি এমনও দেখছি যে জুমই অন করতে পারে না, আমি অনেক স্টুডেন্ট পেয়েছি জুমের যে মিউট আনমিউটের যে অপশন আছে সেটা জানে না। তো যে যাই হোক, সব মিলে আমরা চেষ্টা করি আমাদের এন থেকে বেস্ট ট্রাই করার। অবশ্যই আজকের সফলতার পুরোটা ক্রেডিট মুশির ভাই, কারণ ওনার ভিসাটা ওনার যোগ্যতায় হয়েছে, আমরা আমাদের এন থেকে বেস্ট সাপোর্টটা দেওয়ার চেষ্টা করি। ক্রেডিট করতে চাচ্ছি, আমি আসলে একজনের নাম বলতে ভুলে গেছি, হাসান রাফি ভাই, ওনাকেও অনেক ডিস্টার্ব করছি, অনেক এসএমএস করছি আমি এখানে, সবাই যাদেরকে রাত 10টা হোক 11টা হোক আমি এসএমএস করছি, সাথে সাথে তারা মানে এত ব্যস্ততার মধ্যে রিপ্লাই দিছে, এগুলি আমার কাছে আসলে এত ভালো লাগছে। এবং হাসান রাফি ভাইকেও আমি মানে অনেক মানে জ্বালাইছি, অনেক প্রশ্ন করছি, কারণ এগুলো আসলে মনের থেকে, তো কারণ বর্তমানে এত এজেন্সি হয়ে গেছে মানে কে কাকে বিশ্বাস করবে, এই জন্য এক একজন এক এক কথা বলে, তখন আসলে এই প্রশ্নগুলো যত আসে আমি সাথে সাথে আবার আপনাদেরকে করি, আবার আল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে আপনারা রিপ্লাই দেন, এইটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর সবচেয়ে বেশি কি জানেন, দক্ষিণ কোরিয়ার যে গ্রুপগুলো আছে এগুলো খুবই ইফেক্টিভ গ্রুপ আমি বলবো, বাট এত রিউমার এই গ্রুপগুলোতে আছে। আমি আমাদের কোনো স্টুডেন্ট এনরোল হইলে আমি প্রথম বলি কাইন্ডলি এই গ্রুপ থেকে আপনি রিমুভ হয়ে যান, কারণ ওইসব গ্রুপে থাকলে কি এত ইনফরমেশান আপনি পাবেন, আর ম্যাক্সিমাম যারা ইনফরমেশানগুলো দেয় তারা সবাই কিন্তু স্টুডেন্ট, সো তাদের কিন্তু ওরকম নলেজটা থাকে না, ওই শোনা কথাকে আর একটু মানে তিলকে তাল বানায়, যার কারণে স্টুডেন্ট অনেক বেশি ডিপ্রেশনে থাকে বা আমাকে আবার ইনবক্স করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় ভাই এটা কি সত্যি কিনা মিথ্যা কিনা, তা আমি আবার আমার এন থেকে বলি, তখন আবার স্টুডেন্ট একটু রিল্যাক্স হয় আর কি। সো আমার এন থেকে চেষ্টা করি যাতে আপনারা প্রপার ইনফরমেশানগুলো আপনারা পান, আমার ইউটিউব চ্যানেলে আপনারা
ঘুরলেই দেখতে পাবেন আমরা কেমন টাইপের ভিডিও বানাই বা কীরকম ইনফরমেশান শেয়ার করি। সো মুশির ভাইয়ের জন্য অনেক বেশি শুভকামনা রইল। মুশির ভাই আমার আমার ইউনিভার্সিটি আজ ইউনিভার্সিটিতে যাচ্ছেন, ইনশাল্লাহ আমার আশেপাশেই থাকবেন, অনেক বেশি সময় ওখানে আমাদের কাটানো হবে। ব্রাদার্স ইন্টারন্যাশনালের অসংখ্য স্টুডেন্ট আজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন। সো আমরা সবসময় আপনাদের সেবায় নিয়ে যেতে চাই। আপনারা বিদেশে উচ্চশিক্ষায় যেতে চাইলে, বিশেষ করে দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, লিথুনিয়া বা দুবাইতে যেতে চাইলে আপনারা অবশ্যই ব্রাদার্স ইন্টারন্যাশনাল যোগাযোগ করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান। আর মুশির ভাই শেষ কোনো কথা বলতে চাচ্ছেন কিনা, যারা নতুন করে কোরিয়া যেতে চাচ্ছে বা বিদেশে যেতে, তারা কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দিলে তাদের ভিসাটা মোর সিকিউর হবে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যারা যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন তাদের, ও আরেকটা কথা আমি বলি নেই, আমি যেদিন এম্বাসিতে ভিসা অ্যাপ্লাই করতে গিয়েছি, সাবমিট করতে গিয়েছি, তখন দুই চারজনের সাথে দেখা হলো। ওরা বলতেছে আমি কোনো এজেন্সির সাথে আসি নাই, কোনো করি নাই, এই জন্য ওদের কাজ এত এলোমেলো। এবং দেখলাম যে সাথে সাথে ওই যে কাগজপত্রগুলো রেডি করতেছিল, বললো যে এটা নাই, ওটা নাই, এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তাই আমি বলবো আসলে এজেন্সি একটা দরকার, মানে সবগুলো কাজ গোছানোর জন্য। কিন্তু এই এজেন্সি আমার মনে হচ্ছে ঠিক করতে গিয়ে সবার আগে জানা দরকার কোন এজেন্সিটা আপনাকে সঠিক গাইডলাইন দিবে, এটা আপনাকে বের করা উচিত। আর সেই জন্য আমি বলবো যে এখানে আমি ব্রাদার্স ইন্টারন্যাশনাল তো আমার কেউই নাই, আপনারা আমার ধরেন রক্তের গণ আছে, আপনাদের আমার প্রমোট করতে ইভেন তো আগে পরিচয় ছিল না, পরিচয় ছিল, আমি আমার জায়গা থেকে সততার জায়গা থেকে বলছি যে আমি, তারা আমার কেউই না, কিন্তু নিজের ভাইয়ের মতো হয়ে গেছে, সবাই এত সাপোর্ট করছে। তাই আমি বলবো যে আপনারা যদি কোনো বিদেশে যেতে চান, প্রথম আমার মানে পরামর্শ হবে যে আপনারা একটা ভালো এখানে কাজ করলে ইনশাল্লাহ 100% আপনাকে যা বলবে 100% তারা কাজ করবে। সেই জায়গা থেকে সবাইকে শুভকামনা, এবং ব্রাদার্স ইন্টারন্যাশনাল যে সততার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, আমি আশা করবো অনেক দূরে এগিয়ে যাবে, আল্লাহ নিজে হাতে ইনশাল্লাহ তাদেরকে সফল করবে, মানুষের দোয়াই। আমিন আমিন। অসংখ্য ধন্যবাদ মুশির ভাইকে। আসলে আপনার আমাদের এই প্রাপ্তি জায়গাগুলো মানে আমরা অনেক ভালোভাবে স্মরণ করতে চাই, আল্লাহ যাতে আমাদেরকে সঠিক পথে রাখে, যাতে আমাদের ইনকামকে হালাল করে দেয় পরিপূর্ণরূপে। চেষ্টা করি আমাদের ইন থেকে যাতে প্রত্যেকটি স্টুডেন্টের ভিসা হয়, কারণ এক একটা ভিসা শুধু এক একটা মানুষ না, এক একটা পরিবারের সফলতার গল্প, সে সাথে আমাদের সফলতার গল্প। আজকে মুশির ভাইয়ের সফলতার গল্প আমরা থাকতে পারি ব্রাদার্স ইন্টারন্যাশনালের পুরোটা টিম অনেক বেশি আনন্দিত। মুশির ভাইয়ের জন্য অনেক বেশি দর হলো, কোরিয়াতে ইনশাল্লাহ দেখা হবে, অনেক আড্ডা হবে। আজ তাহলে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।